দূষণের অভিশাস দিল্লি ও সংলগ্ন এলাকার। কার্যত দূষণের গ্যাস চেম্বারে পরিণত হয়েছে রাজধানী। কিন্তু যত চিন্তা দিল্লির, কলকাতাবাসীর চিন্তার কোনো কারণ নেই এমনটা ভাবলে কিন্তু ভুল হবে। কলকাতাও দূষণে ডুবে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রে খবর, গত তিন বছর ধরে এই নভেম্বর মাসে কলকাতায় দূষণের মাত্রা বেড়েই চলেছে। পরিসংখ্যান অনুযায়ী 2015 সালের 1 নভেম্বর কলকাতার বাতাসে ধূলিকণার পরিমাণ ছিল প্রতি ঘনমিটারে 33.42 মাইক্রোগ্রাম। 2016 সালে একই দিনে কলকাতার বাতাসে ধূলিকণার পরিমাণ বেড়ে হয় প্রতি ঘনমিটারে 119.16 মাইক্রোগ্রাম। সহনশীলতার মাত্রা প্রতি ঘনমিটারে 100 মাইক্রোগ্রামের থেকেও বেশি। 2017 সালে 1 নভেম্বরের পরিসংখ্যান অনুযায়ী কলকাতার বাতাসে ধূলিকণার পরিমাণ আরও বেড়ে প্রতি ঘনমিটারে হয় 188.32 মাইক্রোগ্রাম। পরিবেশ বিজ্ঞানীরা বলে থাকেন, তাপমাত্রা যত কমতে থাকে ততই বাড়তে থাকে দূষণের মাত্রা। নভেম্বর পড়তে না পড়তেই দূষণের মাত্রা কলকাতার ক্ষেত্রে কিন্তু মাত্রা ছাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে দূষণের নিরিখে কলকাতা ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে। আর এই দূষণ বৃদ্ধির অন্যতম কারণ শহর জুড়ে চলা নির্মাণ কাজ। কলকাতার বায়ুও কিন্তু খুব দূষিত বায়ু। এছাড়া বিভিন্ন ধরনের নির্মাণ কার্য, তার জন্যে বায়ুতে যে সলিড পার্টিকুলেট ম্যাটারগুলো হচ্ছে, এই সব মিলিয়ে ধোঁয়াশার যে ব্যাপার দিল্লিতে আজকে হয়েছে, কলকাতাতে আগামী দিনে হওয়া খুবই সম্ভব। রাজ্যে আসন্ন শীত, আর তাতেই চিন্তার ভাঁজ পরিবেশবিদদের কপালে। কারণ শীতকালে ধূলিকণা ও কুয়াশা মিলেমিশে ধোঁয়াশায় থাকে চারপাশ। কলকাতায় অনিয়ন্ত্রিত কনস্ট্রাকশনের কাজ চলছে এবং সেখানে কোনো গাইডলাইন মানা হচ্ছে না। যেখানে পলিউশনজনিত গাইডলাইন আছে, সেই গাইডলাইন মানতে হবে তো, সে গাইডলাইন তো মানছে না। ধোঁয়া উড়িয়ে চলে যায় একের পর এক গাড়ি। কালো ধোঁয়ায় ঢেকে যাওয়া ঠাসা ঠাসি বাক্স বাড়ি, এখন এমনই অবস্থা কলকাতার। আর তার জেরে হাঁপানি বা ডাস্ট অ্যালার্জি, ঘরে ঘরে বাড়ছে ভুক্তভোগীর সংখ্যা। বুকের সমস্ত অসুখ বেড়ে যায়। ছোটো ছোটো বাচ্চাদের লাঙের ডেভেলপমেন্ট খারাপ হয়, তাদের শ্বাসকষ্ট হয়, অ্যাজমার প্রেভেলেন্স বেড়ে যায়, তাদের রেকারেন্ট কাশি, ব্রঙ্কাইটিস এসব হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর সমীক্ষা অনুযায়ী বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বে অকালে মৃত্যু হয় 65 লক্ষ মানুষের। বায়ু দূষণের কারণে হৃদরোগ, ফুসফুসের রোগ, শ্বাসকষ্ট এবং ফুসফুসের ক্যান্সারের মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে মোটেও নিরাপদ নয় কলকাতার বাতাস। তাই চিকিৎসকদের পরামর্শ, বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। রাজর্ষী দত্তগুপ্ত, অরিত্রিক ভট্টাচার্য ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।